আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো ফায়ার ফাইটার পদে জরুরি একটা নোটিস নিয়ে আজকে আলোচনা করব। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে ফায়ার ফাইটার পদে যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো আজকে বেসিক্যালি আলোচনা করব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের যেই ফায়ার ফাইটার পদের যেই একটা নোটিস আসছে সেই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট, আমরা সরাসরি নোটিশ বোর্ডে চলে আসব। দেখেন এটা প্রকাশ করা হয়েছে 2 অগস্ট 2022 খ্রিস্টাব্দে। তো আমরা এখন নোটিশটাকে ওপেন করব, নোটিশটাকে ওপেন করে দেখি। তো এটা দেখেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটা নোটিশ, সেটা হচ্ছে ফায়ার ফাইটার পদে। এটা আপনার প্রকাশ করা হয়েছিল 1/8/2022 তারিখে, বাট এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইনক্লুড করছে আপনার 2 তারিখে। তো এখানে দেখেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা। তো দেখেন এখানে কি বলা আছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের 31/1/2021 তারিখে যে স্মারকনঙ্গে, এই স্মারকনঙ্গে একটা জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফায়ার ফাইটার পদে আবেদনকারীর মধ্যে 17/7/2022 তারিখ হতে 22/7/2022 তারিখ পর্যন্ত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা যে সকল প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা হবে আগামী 12/8/2022 তারিখ রোজ শুক্রবার বিকাল 3টায়, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলা আছে, পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার, আপনার এটা লিখিত পরীক্ষার গ্রহণের যে তারিখটা সেটা হচ্ছে 12/8/2022 তারিখ রোজ শুক্রবার বিকাল 3 গতিকায়। যেই স্থানে আপনার পরীক্ষাটা হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা, এবং মগবাজার গার্লস হাই স্কুল, 52 সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা। তো কিছু দিক নির্দেশনা এখানে আছে, আপনারা যারা লিখিত পরীক্ষা দিতে যাবেন তার মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, আমিও আপনাদেরকে নোটিশ আকারে দিয়ে দিছি যারা যারা উত্তীর্ণ হয়েছেন ফায়ার ফাইটার পদের যে শারীরিক যোগ্যতা পরীক্ষায়। তো তাদের রোল নাম্বার সহ কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে টেলিটক থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন, টেলিটকের নিকট থেকে SMS প্রেরণ করা হবে যখন আপনারা উত্তীর্ণ হবেন। যারা উত্তীর্ণ হয়েছেন ফায়ার ফাইটার পদে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে SMS করে জানিয়ে দেওয়া হবে তাদের পরীক্ষাটা কবে হবে। বেসিক্যালি এই নোটিশটাই আপনাদেরকে জানানো হবে। তার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটেও এটা প্রকাশ করা হবে, আপনারা ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন fireservice.gov.bd। এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গেলে আপনারা, আমি যেভাবে এই নোটিশটা ডাউনলোড করছি আপনারা সেমভাবে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি টেলিটক থেকে আপনার SMS পাওয়ার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ড সহ আপনাদেরকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং প্রার্থী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এইটা দেখেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যারা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটার পদে আবেদন করেছেন এবং যারা উত্তীর্ণ হয়েছেন, যারা পরীক্ষা দেবেন তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আশা করছি আপনারা পরীক্ষা দিতে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।